হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার শরীরটা ঠিক ভালো ছিল না, সেই জন্য বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। শরীরটা চাঙ্গা হতে আমরা রওনা হয়ে গেছি শিলিগুড়ির থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত সুকনার উমাং পার্কের উদ্দেশ্যে। বেশ অন্যরকমের এই উমাং পার্কটির শর্টস হয়তো অনেকেই ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে দেখেছ, বাট ডিটেলস ভিডিও নেই, তাই আমি চলে এসেছি ডিটেলস ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি সুকনা আজকে। সুকনায় এই যে একটা সুন্দর ইনস্টাগ্রামে দেখেছিলাম পার্ক রয়েছে, তার দেখতে প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো লোকাল অ্যালা মানে যারা আর্মি তাদের হবে হয়তো, পরে দেখলাম না এখানে সবাই অ্যালাও এবং এটা ফ্রি অফ কস্ট। চলো, প্রচুর প্রচুর জিনিস আছে, অনেক মজা করবো, লেটস গো। প্রথমেই বলি এই সুন্দর পার্কটি কোথায় অবস্থিত। এটি সুকনার মধুবন পার্কের পরে এই যে ব্রিজটি রয়েছে, আর্মি ব্রিজটি, সেটি ক্রস করে বা হাতে। পার্কটির নাম উমাং ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক। বেসিক্যালি এই পার্কটি আর্মিদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব নেই। টায়ার দিয়ে অদ্ভুত সুন্দরভাবে পার্কটিকে সাজানো হয়েছে, অন্যান্য পার্কের থেকে এখানেই এটা ডিফারেন্ট। আদ্রিশ এসে উঠে গেছে তার পছন্দের জিনিসে। তাদের ব্যালেন্সের ওপরে প্রচুর জিনিস রয়েছে, এই যে এটা যেমন টায়ার দিবা নিচে, মানে বেশ অনেকগুলো জিনিস, বেশ ভালো। আর এটা এখনও পর্যন্ত লোকজন সেরকম আসে না হয়তো, সেই জন্য আলটিমেট বেশ কম ভিড় আর এখনো নষ্ট হয়নি কোনো কিছু, বেশ ভালো জায়গাটা। এই পার্কটির মধ্যে এরকম হার্ট সিস্টেমের বসার জায়গা করা রয়েছে, বেশ সুন্দর, বেশ কয়েকটি চেয়ারও রয়েছে, এখানে চাইলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রোপ দিয়ে বেশ কয়েকটি অ্যাক্টিভিটি তৈরি করা রয়েছে, যেমন এটি একটি এবং এই পাশে এই দেখুন বাচ্চাটা উঠছে, এখানেও আরেকটি। এই পার্কের মধ্যে চমকের শেষ নেই, এটা কিন্তু যমজ পার্ক, মানে এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি পার্ক এবং এই একটি তার দিয়ে আলাদা করা রয়েছে এটা আরেকটি পার্ক। চলুন দুটো পার্কই দেখাবো এবং এর সঙ্গে আরও একটা চমক রয়েছে, সঙ্গে থাকুন দেখাচ্ছি। চলুন প্রথমে এই পার্কটাই দেখে নিই। ডাস্টবিনও যে এত সুন্দর হতে পারে এখানে না আসলে জানতে পারতাম না। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি ডাস্টবিন, সত্যি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে উমাং পার্কটি। সামনে যে অ্যাক্টিভিটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ উঁচু, দেখতেই পাচ্ছেন শঙ্খদ্বীপ প্রথমে উঠে গেল এবং তাকে অনুসরণ করে আমার ফেভারিট মাঙ্কি উঠছে। এর আগের দিন এসেও ও উঠেছিল এবং এই অ্যাক্টিভিটিটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না, বড়রাও এতে সমানভাবে আনন্দ করে ওপরে উঠছিল। এই পার্কে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, অন্যান্য পার্কে বড়রা বসেই থাকে, এখানে বড়দের করার মতনও কিছু অ্যাক্টিভিটি রয়েছে। এই দেখুন এরা উঠে গেছে। এখানে বেশ অনেকটা টাইম কাটানোর পর খাওয়া দাওয়া করে এবার রওনা হব পাশের পার্কটিতে। তারের ভেতর দিয়ে এই জায়গাটা একটু ফাঁকা করা রয়েছে, ভেতর ভেতর দিয়েও আপনি আসতে পারেন বা বাইরে দিয়েও চলে আসতে পারেন। এই দেখুন আমি বেরিয়ে গেছি, খুপিয়া রাস্তা দিয়ে আসার মজাই আলাদা, চলে এসেছি আমি পাশের পার্কে। এই পার্কটি আগের পার্কটির থেকে একটু স্পেসিয়াস এবং এখানে ট্র্যাম্পোলিন, বেশ কয়েকটি স্লাইড, দোলনা এবং সঙ্গে সিসাও রয়েছে, খুব সুন্দর। যে কোনো মানে স্কুলের পিকনিক বা ফ্যামিলি পিকনিকের জন্য দারুণ জায়গাটা, মানে আমার তো খুব পছন্দ, এর আগের দিন এসেছিলাম আবার এসেছি এই জন্য। যাই হোক, কয়েকটা দোলনা আছে, 4-5টা, ওই সাইডে আর একটা পার্ক আছে, ওইখানে টায়ারের পার্ক, যাবো একটু পরে। এখানেও 4-5টা দোলনা আছে, স্লাইড আছে প্রচুর, মানে দারুণ। আর এই যে রুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির রুট, ওই যে গাড়ি আছে। যাই হোক, সুন্দর বেশ পার্কটা। আগের দিন এসে গাড়িতে আমরা চড়তে পারিনি, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্তই গাড়ি চলাচল করে, তারপরে হয়তো আলোর অভাবের জন্য গাড়ি চালানো বন্ধ হয়ে যায়, পার্ক অবশ্য আর একটু পরে বন্ধ হয়। এই গোটা পার্কটা ঘুরতে এক রাউন্ডের দাম নেয় 50 টাকা এবং 2 রাউন্ড করলে সেটার দাম হয় 100 টাকা। কেমন লাগলো আদ্রিশ?
প্রচুর ভয়ে ভয়ে আলটিমেট আমি গাড়িটা চালিয়ে নিলাম এবং গাড়ির সাইডে দুটো বাচ্চা বসানো যায় যদি আপনার সাহস থাকে তাহলে। আমি আদেশকে বসিয়েছিলাম এবং এর জন্য আলাদা কোনো কস্ট লাগে না। এক্ষেত্রে এজ লিমিটেডও বিশেষ একটা কোনো ব্যাপার নেই, আপনার পা যদি ব্রেক পর্যন্ত পৌঁছায় তাহলে আপনি এটা চালাতে পারবেন। বাচ্চারা কিন্তু বেশ মজা পাচ্ছে। হ্যাঁ, একটা জিনিসই সমস্যা, সেটা হচ্ছে প্রচণ্ড মাংকের উৎপাত। এখনই মানে একটা ঝাঁক চলে এসছে রীতিমতন, ওই যে আমার পেছনে ঘুরে যাচ্ছে। যাই হোক, যেহেতু খাবার দাওয়ার আনলে একটু সাবধান, এই পার্কে না খেয়ে ওই পার্কে গেলে ওই পার্কে আবার অত মাংকের মানে বাদরের অত উপদ্রব নেই। এই পার্কটাতে একটু বেশি, এর আগের দিন এসেছিলাম, এর আগের দিনও এসেছিল এই ঝাঁকটা। টায়ার দিয়ে বানানো পার্কটার বসার জায়গা তো দেখিয়েছি এবং এই পার্কের জন্য এটি বসার জায়গা, বেশ ভালো লেগেছে আমার। টায়ার রেসিং যেখান দিয়ে হয় তার ঠিক পাশেই রয়েছে নেট টাঙানো ব্যাডমিন্টন খেলার জন্য এবং তার পাশেই রয়েছে এই যে এই রুমগুলো দেখছেন, এটা ইনডোর গেমের জন্য। দারুণ সুন্দর, চলুন ভেতরটা দেখাই। এই গেমটার এক্সাক্ট নাম কি আমি জানি না, বাট বেশ ভালো। ওয়ালের এই সুইচটা দিতে হয়, তাহলে বোর্ডের ভেতর থেকে হাওয়া ওঠে এবং খেলা যায়। দারুণ মজার, আদেশ তো দারুণ মজা করে খেলছিল, আমাদেরও খুব ভালো লেগেছে। আলটিমেট খেলতে গিয়ে শঙ্খদের ক্যামেরাটাকে কভার করে বসেছিল, আর কি বলবো, যাই হোক তাও বেশ মজাই হলো। এর আগের দিন প্রচণ্ড হয়েছিল, এখানে টেবিল টেনিস আছে আর এখানে যে ফুটবল সামথিং কি এটা আমি ঠিক জানি না এটা, আর ওই গেমটা দারুণ, আমি ভিডিও দেখো ক্যারাম রয়েছে, কেউ 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 গুটি নিয়ে চলে গেছে। প্লিজ এরকম কেন করেন আপনারা, এরকম করবেন না। যাই এখন বেশ ফাঁকা ছিল, এখন ভরে গেছে বাচ্চা, কোনো একটা বাচ্চাদের স্কুল থেকে এসছে সবাই, মানে অনেকগুলো বাচ্চা এসছে সবাই মিলে খেলছে এখন। আমি মনে মনে ভাবছিলামই বিভিন্ন স্কুল থেকে এখানে আসতেই পারে, বাচ্চাদের ভালো লাগবে। এরই মধ্যে একলব্য একাডেমি বলে একটি স্কুল তাদের সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছিল এখানে। কুচি কাচা এবং তাদের গার্জিয়ান টিচার সব মিলিয়ে ভরে গেছে গোটা পার্ক, চলছে পিকনিক। তারপরে শুরু হলো বাচ্চাদের স্পোর্টস, আদৃশকেও ওরা নিয়েছিল পার্টিসিপেন্ট হিসেবে। বাচ্চাদের স্পোর্টস দেখতে দেখতে নস্টালজিতে ডুবে গেলাম, মনে পড়ে যাচ্ছিল নিজের ছোটবেলার কথা। ওকে, আমাদের এখন টাইমস আপ, এখানে গেট বন্ধ আছে বাচ্চাদের ভেতরে খেলা হচ্ছে জন্য। যাই হোক, তো যাচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা আর এই পার্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ওকে, বাই।